আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম ভিডিও গেট রেডি উইথ মি কখনো করা হয়নি আজকে ঝটপট করে একটা পার্টি মেকআপ করব আর আমি যেভাবে মেকআপ করি আমার বয়সের সাথে যেভাবে আমি একটা ন্যাচারাল লুক নিয়ে মেকআপ করি সেই ভিডিওটি আজকে শেয়ার করব আশা করব আপনাদের ভালো লাগবে আর আমার এই ড্রেসটার সাথে আমার মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো আমি এটা শিফনের ড্রেস পরে নিলাম হিজাব পরলাম আর একটু মেকআপ করে নিব সিম্পল মেকআপ আর টোয়েন্টি ফাইভ মিনিটের ভিতরে এই ঝটপট মেকআপটা করে আমি পার্টির জন্য রেডি হয়ে গেলাম বের হয়ে যাব তো আপনাদের সাথে সেই ভিডিওটাই আমি শেয়ার করতেছি আমার এই প্রথম ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো গেট রেডি উইথ মি তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওর ব্লগটা শেয়ার করব আশা করব আপনাদের সবার ভালো লাগবে লেটস গো টু স্টার্ট হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম বিয়র্স আমি রুমালাম রুমালাম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আজকে একটু রেডি হব ঝটপট করে রেডি হব আজকে একটা দাওয়াত আছে দাওয়াতে যাব এই ব্লগটা অলরেডি চলে গিয়েছে তো লেস গো রেডি উইথ মি এই ব্লগটা আজকে শেয়ার করতেছি তো আমি একটা শিপোর জর্জের ড্রেস পরে নিলাম যেটা কিনা আমার ঈদের ড্রেস আমি খুব কম পরেছি আর এই কালারটা আমার জানি না কেমন লাগে আমার একটা পছন্দের কালার এটা ডার্ক ব্রাউন অথবা বিস্কিট কালার কী কালার এটা আসলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এইসব ধরনের কালারের নামটা বেশি একটা ভালো বলতে পারি না তো যাই হোক প্রথমে একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম মেকআপটা সেট আপ করার জন্য মেকআপের একটা ফেস ফেসবাটা দিয়ে নিচ্ছি আই ব্রোটা একটু ড্র করে নিব তো আমি এই আই কি এটা ইউজ করি আইব্রোর জন্য এটা আমি অনেক বছর ধরে ইউজ করি এটাতে আমার ইজি হয় যেহেতু আমার আইব্রোটা কিন্তু একটু ব্ল্যাক তো আমি এর জন্য একটু ব্ল্যাক করে নিচ্ছি ডার্ক আর এটা মানে আমার আইব্রো কিন্তু প্লাক করা না আমি সেই যে বাংলাদেশে গিয়েছিলাম আইব্রো প্লাক করেছিলাম এরপরে তো ঈদ গেলো আর প্লাক করা হয়নি তো প্রায় আট নয় মাস হয়ে যাবে আমার আইব্রোটা প্লাক করা হয় না তো আমার এই যে ব্লাশারটা নষ্ট হয়ে গেছে এটা ব্রাউন কালার আর এখন আমার আসলে মনে হয় ব্রাউন কালারটা স্যুট করে যেহেতু একটু ওল্ড এজ হয়ে গেলে দেখা যায় একটু ডিপ পিঙ্ক বা ইয়েতে যেতে ডার্ক কালারটা আমাদের জন্য ভালো যেহেতু আমার ডাবল ছিন তো আমি এখানে একটু ব্লাশার দিয়ে নিয়েছিলাম ডার্ক কালারটা তো ঝটপট করে রেডি হওয়া আসলে আমি এত ভালো মেকআপও করতে পারি না যাই সিমসাম যতটুকু দরকার নিচে নিচে করা লাগে তো ওরকমভাবে করে নিচ্ছি তো একটু হাইলাইট দিয়ে দিব আমার খুব হাইলাইট দিতে ভালো লাগে তো একটু হাইলাইট দিয়ে হাইলাইট করে নিচ্ছি এই তো নাকের ওপর একটু দিয়ে দিলাম এগুলি আবার অবশ্যই একটু পরে পাউডার দিয়ে সব কিছু আবার মুছেও ফেলবো দেওয়ার সময় দিয়ে পরে দেখা যায় কি যে আমি সব কিছু পাউডার দিয়ে পরে একদম লাইট করে ফেলি আর এইটার সাথে ভাবতেছি কি কালার লিপস্টিক দিব আমার আসলে আর চোখ পানি পড়তেছে অনবরত পানি পড়তেছে চোখে আমার একটু সমস্যা আমার খুব বেশি গরমে মানে সূর্যের আলোতে বা বেশি উইন্ডেতে উইন্ডিতে খুব খুব বেশি পানি পড়ে তো আমি মেকআপটা এখন আর করবো না ভাবতেছি যে একদম মানে অনেকক্ষণ পরে করলে হয়তো ব্রাউন কালারটা দিয়েই করে ফেলবো কারণ বেশি অন্য কোনো কালার দেবো না চোখটা দেয়া পানি পড়তেই থাকবে কারণ এটা নন বন্ধ হবে চোখের যন্ত্রণায় বাঁচি না অনেকদিন ধরে আই ড্রপও দিচ্ছি না তো আমি সেম তিনটা দিয়ে একটা হালকা করে আইটা ড্র করে নিব ওরকম ভালো কোনো ড্র করতে পারি না বা যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাজে লাগে আমি যতটুকু পারি হালকা করে একটু চোখের উপরে দিয়ে নিচ্ছি আর এই ব্রাউন শেডটা আমার ড্রেসের সাথে একদম পারফেক্টভাবে ম্যাচ হয়ে গেছে লাগতেছে আর এইটা আমার খুবই পছন্দ এটা একদম ভেঙে গেছে লিচা তারপর আমি এটা ইউজ করি এটার নামটাও এখন বলতে পারতেছি না এটা আসলে কোন ব্র্যান্ডের খুবই কম দামে এটা ব্র্যান্ড হবে এত বেশি একটা ভালো নাম জাস্ট বাট এইটা আমি এভরিডেতে ইউজ করি আমার এই শেডটা খুব বেশি ভালো লাগে আমার ফেসের সাথে মনে হয় একদম মানে ন্যাচারাল একটা লুক দেয় এই যে চোখ তো পানি মুছতে মুছতে দেখা যাবে পরবর্তীতে আমার চোখের আই উঠে গেছে তো আমি দিয়েছি দিয়ে এই তোর দিয়ে নিলাম উপরের নিচে আর যাই হোক সেটিং স্প্রেটা ছিল কিকো ব্র্যান্ডের এটাও শেষ হয়ে এসেছে আসলে আমার অনেক মেকআপই শেষ হয়ে যাচ্ছে কারণ এখন আর আসলে অত মেকআপ টেকআপ করা হয় না নষ্ট হয়ে যাচ্ছে ব্র্যান্ডের অনেক মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তো যেহেতু পার্টি ভাবলাম এই গোল্ডের চুরিগুলিকে পরি আর এগুলি আসলে পরা হয়নি বাংলাদেশ থেকে এবার পারচেস করে এনেছিলাম এই ব্যাঙ্গলগুলো আর এগুলি ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে হয় তো এগুলিকে বললাম বড় মেয়েকে একটু খুলে দিতে আর কিছু রিংস নেবো এখানে অনেকগুলো রিং ছিল তো আর এটার সাথে আমার এই ভিক্টোরিয়া সিক্রেটের এই লিপস্টিকের কালারটা ম্যাচ হয়ে গেল দেখলাম তো এটাই ভাবলাম যে দিয়ে নিই তো পরবর্তীতে চেঞ্জ করব কিনা বুঝতে পারতেছি না তো এটা আসলে এই কালারটা ছিল ওয়েলি আর দেখা যায় কি এইটা খেলে উঠে যায় এখন এই যে প্রবলেমগুলো হয় যে খেলেই ওই তো পরে যায় তো ব্যাঙ্গলগুলো বের করে এখন পরে নিব হাতে আর এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে হয় এর জন্য বিরক্ত লাগে আমার কিন্তু কিছু করা নাই এখন বাংলাদেশে রেডিমেড কিনতে গেলেই এই ধরনের চুরি বেশি পাওয়া যায় তো এটা হলো আমার বিয়ের আংটি এটা লম্বা ধরনের একটা আংটি ছিল এটা প্রায় তেইশ বছর ধরে আমার কাছেই আছে তো এই আংটিটা পরে নিলাম আর হলো এই যে ছোটো খাটো রিংস আর কিছু পরে নিলাম একদম যেহেতু কানে গলায় পরি না তাই একটু হাতটাকে একটু জুয়েলারিদের সাজিয়ে নিলাম আর পার্টি বলে কথা ঘরোয়া পার্টি বাট তারপরও তো সবাই আসবে দেখা শেখাতে হবে এটাই অনেক এখন হিজাব পরে নিব হিসাব আমি দুটা কালার নিয়েছি একটা গোল্ডেন আর একটা হলো পিঙ্ক পিচ কালার যেটা কিনা আমার ড্রেসের ভিতরে কাজ আছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ভাবলাম এই পিচ পিঙ্ক কালারটাই নেই আর এই ড্রেসটা নিয়ে মনে আমি দুইবার গিয়ে গিয়েছিলাম কিন্তু হিসাবটা নিতেই মানে কিনতেই মনে থাকে না এটার সাথে যেটা ম্যাচ করে আমি পরবো আমার এই কালারটা যায় না আমার 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 সাথে ম্যাচ হয়েছে কিনা কিন্তু এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগে আর একদম কমফোর্টেবল ছিল ড্রেসটা আর আমি তো এই ক্লিপটা দিয়ে এখানে সিকিউর করে নিচ্ছি যাতে হিসাবটা সারাদিন লং লাস্টিং করে আর এই যে বাকি অংশটা আমি গলার ভিতরে দিয়ে দিব তো দেখা যাবে আমার কাছে ছোটো করে হিসাব পরতে ভালো লাগে যখন আমি লম্বা করে উন্না নেই বা শাড়ি পরি আর এটা ছিল শিপনের উন পুরাটাতে খুব পড়িয়াস কাজ করা তো এটাকে আমি সাইড করে নিয়ে নিলাম এই তো সাইড করে নিয়ে নিলাম এটাকে পিন দিয়ে সিকিউর করে নিলাম যাতে এটা ওপেন না হয় সারা দিন যেহেতু থাকবো তারপরেও ক্যারি করতে পারতেছিলাম মানে লং একদম লম্বা ছিল আর তারপরে একটু পারফিউম দিয়ে নিবো এটা আমার বড় মেয়ের আমি একটা এত দামি পারফিউম কিনেছি পারফিউমটা খুঁজেই পাচ্ছি না বাংলাদেশ যাওয়ার সময় কিনেছিলাম তো আমার ছোটো মেয়ে আমার সাথে যাবে বাকিরা যাবে না তো ওকে একটু পারফিউম দিয়ে নিচ্ছি রেডি হয়ে গেলাম এখন আর তেমন বেশি কিছু নেই সবাই নিচে চলে গিয়েছে ওয়েট করতেছে যাওয়ার সময় সময় তারা হোড়া আমার হাজব্যান্ডে তো যাই হোক ওর রেডি আড়াইটা বেজে গিয়েছে তা আমি এই লিপস্টিকটা উপর দিয়ে নিয়ে নিচ্ছি এটা লং লাস্টিং খাওয়া দাওয়া করার পরও দেখা যায় অনেক সময় ধরে থাকে তো ফাইনাল লুক রেডি হয়ে গেলাম এই হলো তো এখানে আমি এটা গ্যাসের ব্যাগ নিয়ে নিচ্ছি এটা এটা হালকা গোল্ড মাল্টি কালারের মতো মানে হালকা কালার মানে কি আমার মনে হচ্ছিল এটা যেহেতু আমি ক্যামেরা নেবো মানে গ্রোপ্রো নিব ফোন নিব আর কসমেটিক নিব তো ভাবলাম যে এইটাই নিয়ে নিই এই তো ফাইনাল লুক বা হেরে চলে আসলাম যেহেতু ঘরের ভিতরে অন্ধকার লাগতেছিল আর পাথরের একটা স্লিপার পরে নিয়েছি মানে স্যান্ডেল যাতে খুলতে সামান আমার কাছে ইজি হয় আর চলো আমার আম্মা তো আমার মা রেজি হয়ে এখন বের হয়ে যাবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই হলো আমাদের ফাইনাল লুক মা মেয়েদের আজকে আমরা তিনজন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই